করোনা ভাইরাসের কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন নওগাঁর মহাদেবপুরের এক জনপ্রতিনিধি একদল স্বেচ্ছাসেবী তরুণকে সঙ্গে নিয়ে স্থানীয় বিত্তবানদের কাছ থেকে চাল ডাল আলু সংগ্রহ করে প্যাকেটজাত করে তুলে দিচ্ছেন দরিদ্রদের হাতে করোনা ভাইরাস থেকে নিরাপদ সুরক্ষা ব্যতিক্রমী পদ্ধতির নাম দেওয়া হয়েছে মানবতার ঘর আপৎকালীন এই পরিস্থিতিতে সরকারের ওপর নির্ভরতা কমিয়ে আনতে এই উদ্যোগকে উৎসাহ দিচ্ছে উপজেলা প্রশাসন নগা থেকে এ এমআর রকের রিপোর্ট করোনা ভাইরাস রুদে গত দু সপ্তাহ ধরে স্থবিরতা নেমেছে স্বাভাবিক জীবনযাত্রায়। খেতে খাওয়া নিম্নায়ের মানুষের বন্ধ রোজগার। অবস্থায় সরকারের সহযোগিতার উপর নির্ভর না করে নওগার মহাদেবপুর এনায়েতপুরি চেয়ারম্যান একদল তরুণকে সাথে নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ চালু করেছেন। স্থানীয় বিত্তবান মানুষের কাছ থেকে চাল ডাল আলু সংগ্রহ ও তা প্যাকেটজাত করার পর রাখা হচ্ছে খোলা ঘরে আর এ থেকে এসব খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছে নিম্নয়ার মানুষেরা। করোনা ভাইরাস রুদে সুরক্ষা নিশ্চিত করার এমন সহায়তা নাম দেওয়া হয়েছে মানবতার ঘর। দুঃসময়ে খাদ্য সহায়তা পেয়ে খুশি অভাব

কিছু কিছু মানুষকে আমরা বিতরণ করছি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লোক সমাগম না করে প্রকৃত উপকার ভোগীদের সহায়তার এমন উদ্যোগ বলে জানালেন এই জনপ্রতিনিধি চাল বা ডাল আলু এরকম জাতীয় জিনিস নিয়ে আমরা এই উদ্যোগটা চালু করেছি এটা আমাদের চলমান থাকবে সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়ানোর মহৎ এই উদ্যোগকে সবখানে ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে উপজেলা প্রশাসন এটাকে বেস করে আমি মহাদেবপুরের প্রত্যেকটা জায়গাতে যদি এরকম আমরা মানবতার ঘর করতে পারি তাহলে এটা আমাদের সকলের জন্য ভালো হবে এবং সরকারের উপর কিন্তু একটা পরোক্ষ চাপ এটাও কিন্তু অনেকটাই ফল করবে মানবতার ঘর থেকে প্রতিদিন গড়ে একশো জন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এমার রকি সময় সংবাদ নওগাঁ